তো ফ্যামিলি আপনারা ছেলেরা নুডলস রান্না করতে চাইলে প্রথমে আপনাদের মন মতো সবজি সিদ্ধ করে নেবেন, তারপরে আপনারা আপনাদের নুডলসটিকে ভালো করে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আপনারা যা করবেন, পিঁয়াজ মরিচ তার সাথে তেল এবং হালকা লবণ দিয়ে আপনারা সেটাকে ভেজে নেবেন, আর এমনভাবে ভেজে নেবেন যাতে সেটা পোড়া না লাগে, মানে লাল সাদা দুইটার মাঝখানে। তো ফ্যামিলি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কাজটি করতেছি, আমি একটা ছেলে মানুষ আর আমি আমার নিজের নাস্তা নিজেই তৈরি করি, আর সেটা হচ্ছে বলতে পারেন আমার 20 বছরের অভিজ্ঞতা। তো আমি শুরু করলাম পিঁয়াজ মরিচ তেল হালকা লবণ দিয়ে ভেজে নেওয়া শুরু করলাম। তো মোটামুটি ভেজে নেওয়া শেষ, এখন আমি দিব আমার যে সবজিটা আছে সিদ্ধ করা সবজি, সেই সবজিটা আমি হালকা ঢেলে দিলাম, মানে যতটুকু আমি সিদ্ধ করেছিলাম আমার পরিমাণ মতো ততটুকু আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর আমি ভালো করে সবজি মরিচ পিঁয়াজ এবং তেল লবণ দিয়েছিলাম তার সাথে মিক্স করে হালকা করে ভেজে নিব, আর আগেই বলেছি এমনভাবে ভাজবেন না যাতে পুড়ে যায়। তো তারপরে আমি একটা ডিম এদের উপরে দিয়ে দিব, এদের উপরে একটা ডিম দিয়ে মাখামাখি একটা অবস্থা তৈরি করতে হবে যাতে সুন্দর করে ডিম এবং মানে ওদের আত্মীয় স্বজনদের সাথে ভালো করে মিক্সড হয়। তারপরে আমরা যেটা করবো, আমাদের সিদ্ধ যে নুডলসটা ছিল সেইটা এদের সাথে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমরা সুন্দর করে সেটাকে আবার ভেজে নিব, কারণ আমাদের নুডলসটা সুন্দর করে খাওয়ার উপযোগী এবং অন্যরকম যাতে একটা দারুণ টেস্ট হয় সেই টেস্টটার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। তো ফ্যামিলি আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে নুডলস সহ যাবতীয় ফ্যামিলির আত্মীয় স্বজনকে আমি একসাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি আমার সুস্বাদু একটা নুডলস নাস্তা তৈরি করতে পারবো। তো ফ্যামিলি এখন আমি এখানে লবণ দিচ্ছি, তারপরে হলুদ আমি দিব না, গুঁড়া মরিচ দিচ্ছি, তার সাথে যাবতীয় উপকরণ আমার যে মানে যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনাদের যা যা আছে আপনারা দিতে পারেন, মানে সুন্দর করে খাওয়ার উপযোগী করে তোলার জন্য। তো ফ্যামিলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব কিছু একত্রিত করে সবাইকে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ জিনিসটাকে আমার হালকা একটু লাল বর্ণের করা দরকার, কারণ যদি আমি নাস্তাটা তৈরি করার পর খেতেই না পারি অথবা যদি ভালোই না লাগে তাহলে নাস্তাটা রান্না করার কী প্রয়োজন ছিল, বানানোর কী প্রয়োজন ছিল। তো ফ্যামিলি আমাদের মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূর আমাদের রান্নাটা কমপ্লিট হওয়ার পথে, মানে মোটামুটি হয়েই যাচ্ছে আর কি, আর একটু সময় হলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভিডিওটা ক্রপ করেছিলাম, ক্রপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাটা মোটামুটি আমাদের হওয়ার পথে, তো আমরা এখন এটাকে খাওয়ার উপযোগী করে তুলেছি। তো আমি এখন একটা বাটিতে তুলেছি, বাটিতে তোলার পর আমি এখন টেস্ট করে দেখবো যে আসলে আমাদের রান্নাটা কেমন হয়েছে। আর একটা ছেলে মানুষ যখন রান্না করে অবশ্যই তার রান্নার প্রতি একটা মনোযোগ থাকে, একটা মেয়ের মতো না, কারণ একটা ছেলে মানুষ যখন রান্না করে তখন তার মাথায় একটা জিনিস থাকে যে রান্নাটা যাতে সুস্বাদু হয় আর একটা মেয়ের থেকে যেন ভালো হয়। তো আমিও আশা করি যে আমার রান্নাটা অনেক ভালো হয়েছে, তো এখন খেয়ে দেখতে হবে যে আসলে আমার রান্নাটা কেমন হয়েছে, আসলে জোস নাকি কি বলবো। তো আমি আমার মেয়েকে নিয়ে খাওয়া শুরু করলাম, মেয়ে মানে আমার ভাস্তিকে নিয়ে খাওয়া শুরু করলাম, দেখি যে খাওয়াটা কেমন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইজন বাপ মেয়ে মিলে খাচ্ছি, চাচা মেয়ে মিলে খাচ্ছি, আসলে খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে। ও অস্থির জম্পেশ খাওয়া, আপনারা যদি চান আপনাদের বাসায় এরকম আপনারা নিজের মতো করে রেসিপি তৈরি করে নুডলস রান্না করে খাইতে পারেন, যদি আমার মতো করে রান্না করতে চান কোনো সমস্যা নেই, আপনারা রান্না করতে পারেন। আর আসলে কিন্তু মামা খাওয়াটা অনেক জোস হয়েছে, জোস আপনাদের দাওয়াত রইল, আপনারা আসতে পারেন আমার বাসায়।